চট্টগ্রাম বিভাগের ভাইরাসটির সঙ্গে ছয়টি দেশের সাদৃশ্য চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগের সকল জেলায় করোনা ভাইরাসের জিনের বিন্যাস উন্মোচনের কাজ সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চট্টগ্রাম বিভাগের ভাইরাসটির সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ সৌদি আরব তাইওয়ান ভারত ও অস্ট্রেলিয়ার ভাইরাসের দারুণ সাদৃশ্য রয়েছে প্রত্যেক জেলার ডাটা পৃথকভাবে পর্যালোচনা করে দেখা যাচ্ছে এর মধ্যে কিছুটা ভিন্নতা আছে যেমন চট্টগ্রাম জেলায় সৌদি আরব ও তাইওয়ান নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনী জেলায় যুক্তরাষ্ট্র জার্মানি অস্ট্রেলিয়া ভারত ও জাপান কুমিল্লা ও চাঁদপুরে যুক্তরাষ্ট্র জার্মানি চেক রিপাবলিক ভারত ও জাপান ব্রাহ্মণবাড়িয়াতে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও ভারত কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবনে যুক্তরাষ্ট্র সিয়ারালিয়ন জার্মানি ইতালি তাইওয়ান ও চেক রিপাবলিক এবং খাগড়াছড়িতে অস্ট্রেলিয়া সৌদি আরব ও তাইওয়ানের নমুনার সাথে সাদৃশ্য বেশি লক্ষ্য করা হয়েছে পুরো গবেষণা কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জীববিজ্ঞান অনুষদ ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ল্যাবে সম্পন্ন হয়েছে বিভাগের সব জেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে বড় আকারে এই গবেষণা করা হয় জুলাই থেকে এই গবেষণা কর্ম শুরু হয় পুরো গবেষণায় নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডক্টর রবিল হাসান ভুইয়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ওমর ফারুক রাসেল এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইমরানুল হক ও ডক্টর এইচ এম আবদুল্ল মাসুদ এছাড়াও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ খন্দকার রাজিউর রহমান ইমাম হোসেন মোহাম্মদ আরিফ হোসাইন ও সজীব রুদ্র সহ আর অনেকে ধন্যবাদ দীপ টিভির সাথে থাকার জন্য পরবর্তী আপডেট সংবাদ পেতে দীপ টিভির সাথেই থাকুন